আজকে সমাসের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। এই দ্বিতীয় পর্ব আলোচনার আগে দুটো কথা বলি, যে বুঝতে পারছি অডিও ক্লাস ভিডিও ক্লাস বোরিং লাগে, বিরক্তকর, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, করোনার এই আতঙ্কে ভিতরে ঢুকে আছে, ঘরে ভেতরে স্কুল নাই, কোথাও নাই, পড়াশোনার সঙ্গে যুক্ত নাই, তো এর মাঝখানেও যদি আমরা মোবাইলগুলোকে সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু এর ফল খারাপই হবে। তাই বলছি, কষ্টকর হলেও এই অডিও ভিডিও ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তাহলে গত পর্বে যে সমাস বিষয়ে আলোচনা হয়েছিল, সমাসের বিভিন্ন আনুষঙ্গিক উপাদান নিয়ে আলোচনা হয়েছিল, আজকে আমি আলোচনা করব বিভিন্ন ভাষাতাত্ত্বিক ব্যাকরণবিদদের মতে সমাস কত প্রকার, এই সমাসের শ্রেণীবিভাগ বা প্রকারভেদের আলোচনায় এসে আমি সর্বপ্রথমেই আমাদের ভাষাচার্যবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর মতে সমাস কত প্রকার সেটা জেনে নিই। সবাই ফলো করো, বোর্ডে ফলো করো। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার সমাস, তিন প্রকার। সংযোগমূলক বা কপিউলেটিভ, ইংলিশে যেটার নাম কপিউলেটিভ, বাংলায় সংযোগমূলক। ব্যাখ্যানমূলক, ডিটারমিনেটিভ। বর্ণনামূলক, ডেসক্রিপটিভ। সমাসের যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে কম্পাউন্ডস, সমাসের ইংলিশ কম্পাউন্ডস। তো ভাষাচার্য সুনীতি কুমারের মতে, আমি বললাম তার মতে সমাস তিন প্রকার, এই তিন প্রকার বলেছি। আবার তিনি বলেছেন যে এই তিন প্রকার তো তিনি ভাগ দিয়েছেন, সংযোগমূলক, ব্যাখ্যানমূলক, বর্ণনামূলক। তো সংযোগমূলকের মধ্যে আমাদের বাংলা সমাসের কোন সমাসটি অন্তর্ভুক্ত? সংযোগমূলক সমাসের মধ্যে রয়েছে দ্বন্দ্ব সমাস, সংযোগমূলক সমাসের মধ্যে রয়েছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানটি ফলো করবে ভালো করে, কারণ দ্বন্দ্ব বানান খুব ভুল হয়। ব্যাখ্যানমূলক সমাসের অন্তর্ভুক্ত কোন সমাসগুলি? ব্যাখ্যানমূলক সমাসের অন্তর্ভুক্ত রয়েছে তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দীঘু সমাস, প্রাদি সমাস, নিত্য সমাস, অবৈভাব সমাস। এই সমাসগুলি ব্যাখ্যাধর্মী, এগুলো হচ্ছে ব্যাখ্যাধর্মী সমাস, তাই এগুলোকে ভাষাচার্য সুনীতি কুমার ব্যাখ্যানমূলক সমাস বলেছেন। এবার আসি বর্ণনামূলক সমাস। বর্ণনামূলক সমাস কোনটি? বর্ণনামূলক অর্থাৎ ডেসক্রিপটিভ সমাস যেটি, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। এই সমাসের মাধ্যমে বর্ণনা বোঝায়, তাই এটিকে বর্ণনামূলক সমাসের আওতায় কেন্দ্রীভূত করা হয়েছে। এই হচ্ছে সুনীতি কুমারের ছক। এরপর আমরা চতুষ্টয়বাদীদের মতে, প্রাচীন বৈয়াকরণবিদ চতুষ্টয়বাদীদের মতে সমাস কত প্রকার সেটা নিয়ে আলোচনা করব। চতুষ্টয়বাদী, যেটা কিছুক্ষণ আগে বললাম, এই চতুষ্টয়বাদীদের মধ্যে সমাস হচ্ছে চার প্রকার। ওই কোথায় গেল? হ্যাঁ, এক দুই তিন চার, কত প্রকার? চার প্রকার। অবৈভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, এই চার প্রকার সমাস হচ্ছে চতুষ্টয়বাদী ব্যাকরণবিদদের মতে। চতুষ্টয়বাদী ব্যাকরণবিদদের মতে সমাস হচ্ছে এই চার প্রকার। তাদের মতে এই কর্মধারায় আর দ্বিগু এদের আলাদা করে অস্তিত্ব নেই, কারণ কর্মধারায় হচ্ছে তৎপুরুষ সমাসেরই একটি ভাগ, আর দ্বিগু হচ্ছে এক ধরনের কর্মধারায় সমাস। কর্মধারায় তৎপুরুষেরই একটি ভাগ, আর দ্বিগু হচ্ছে এক ধরনের কর্মধারায় সমাস। অতএব আলাদা করে কর্মধারায় আর দ্বিগু এগুলো বলার দরকার নেই, আমরা জানবো। অর্থাৎ চতুষ্টয়বাদীরা তারা বলছেন সমাস চার প্রকার, আমরা এইটাই জানি। এবার বর্তমান সময়ে সমাস কত প্রকার সেটি নিয়ে আলোচনা করব।
আর বর্তমান সময় সময়ের সমাসের যে শ্রেণী বিভাগগুলো করা হয়েছে সেই শ্রেণী বিভাগ অনুযায়ী আমরা পড়ব। এবার সমাসের বর্তমান শ্রেণী বিভাগটা আলোচনা করব। তার আগে যেগুলো জানালাম সেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন, আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। আমরা যখন ব্যাকরণ যখন পড়ছি তাহলে আমরা অবশ্যই মূল শিকড় থেকে একবার উঠে আসব। যাক, এবার বর্তমান সমাসের যে শ্রেণী বিভাগ সেটা বিষয়ে আলোচনা করি। বর্তমান সময় হলো যে এই যে ভাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে, আর এই সিলেবাসে এই সমাসগুলো থেকেই তোমাদের কোশ্চেন হবে, এগুলো থেকেই। এই বর্তমান সময় অনুযায়ী সমাজের সমাসের এই 9টি ভাগ: দ্বন্দ্ব, কর্মধারয়, বহুব্রীহী, তৎপুরুষ, অবৈভাব, নিত্য, দ্বিগু, বাক্যাশ্রয়ী আর অলপ সমাস, এই হচ্ছে 9টি ভাগ। এই 9টি ভাগ আমি তোমাদের পর্যায়ে ক্রমে পর্ব অনুযায়ী আমি এগুলো আলোচনা করব, তাতে সুবিধা হবে। আশা করছি তাতে তোমাদের সকলের সুবিধা হবে আর এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আমি যে বললাম যে পর্ব অনুযায়ী যে এগুলো সমাসের ভাগগুলো তোমাদের আলোচনা করব, সে হয়তো প্রথমত কোনোদিন কোনো পর্বে দ্বন্দ্ব কিংবা নিত্য একই সাথে বললাম, কোনো পর্বে হয়তো দুটো দুটো করে সমাস, কিংবা কখনো তৎপুরুষ সমাস এটা একটাই পর্ব করলাম, কিংবা বহুব্রীহী একটাই করলাম, ছোট যেগুলো ভাগ কম আছে সেগুলো দুটো একসাথে করে দেবো। ঠিক আছে, তাহলে আশা করব তোমরা সকলে এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে, আর অসুবিধা হলে কন্ট্যাক্ট করবে। তাহলে এ পর্যন্তই, সালামু আলাইকুম। আশা করি পরের পর্বে আবার দেখা হবে।